সেই ছোট্টবেলা থেকে দেখছি আমার বাড়ির সরস্বতী পুজো। আমি জন্মানোর পর যা শুরু হয়েছিল, বাড়ির সরস্বতী পুজো আমার কাছে একটা অন্য অনুভূতি, সুখানুভূতিও বলা যায়। পুজোর গন্ধটা আমাদের ছোট্ট ফ্ল্যাটে দিন দুয়েক থাকে, যেটা আমার খুব প্রিয়। এছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের আনাগোনা তো আছেই। সবথেকে বড় ঘটনা হলো প্রতিমা সাজানোর ব্যাপারটা, ওটা অবশ্য চিরকালই মাই ডিপার্টমেন্ট, আর আলোকসজ্জার ব্যাপারটা বাবাই দেখে। দুটো ক্ষেত্রে আমি অবশ্য সহকারী শিল্পীর ভূমিকাটাই গর্বের সাথে পালন করি। এখন আমাদের বাড়ির পুজো হয় 5 বছর আগে প্রতিষ্ঠা করা অষ্টধাতুর প্রতিমা দিয়ে, যার কোনো বিসর্জনের বালাই নেই। তাই সরস্বতী আমার কাছে 12 মাসের আরাধ্য দেবী। তাই আজ বসন্ত পঞ্চমীর পুণ্য লগ্নে আমি আমার বাড়ির সরস্বতীর কাছে উৎসর্গ করছি একটি রবীন্দ্র নৃত্য। সবার ভালো লাগলে আমার এই প্রচেষ্টাকে সফল মনে করব। নমস্কার। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু মাঝে, মধুর হৃদয়।